হ্যালো এভরিওয়ান, আমি শঙ্খপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি মাধ্যমিক 2020 সালের শর্ট কোশ্চেন গুলো। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 এর দাগ পর্যন্ত যে 1 নম্বরের শর্ট কোশ্চেন গুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 4 এর দাগের 2 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, এখানে মোট 12টা প্রশ্ন আছে, যেখান থেকে আমাদেরকে যে কোনো 10টা প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 2। তাই এই 4 এর দাগে টোটাল 20 নম্বর আমাদের প্রশ্ন রয়েছে। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলছে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। আমি যদি এখানে ধরে নিই যে অনুপাতটা যেটা দেওয়া আছে তার গসাগুটা হচ্ছে 5:6, তাহলে আমরা বলতে পারবো আসল পি যেটা আমরা জানি সেটা তাহলে কত দাঁড়ায়, 5x। সুদে আসলে তা দাঁড়াচ্ছে কত, 6x। তার মানে সুদ, সরল সুদের কথা বলা হয়েছে এখানে, শুধুমাত্র সুদটা তাহলে কত, 6x - 5x = x। আর কি জানি আমরা, সুদ মানে ক্যাপিটাল আই, আচ্ছা টি মানে সময় জানি, সময় কত, সেখানে 5 বছরের কথা বলা হয়েছে, তাহলে 5 বছর আমরা বলতে পারি। এই 3টে জিনিস জানি। আচ্ছা আমরা কি জানি সুদের হার বের করতে বলেছে, আমরা জানি সুদের হার আর যেটা হচ্ছে গিয়ে 100 × i/pt এই পার্সেন্ট হয়, তাই তো। তাহলে আমরা মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে আই মানে কত এখানে, এক্স, পি কত, 5x, টি কত, 5 বছর। তাহলে দেখো এক্স আর এক্স কাটে, 5 × 20 = 100, 5 × 4 তাহলে কত দাঁড়ালো, আর হচ্ছে গিয়ে 4%। তাহলে আমাদের বার্ষিক সরল সুদের হার কত বেরোলো, 4%। পরের অঙ্ক কি বলেছে একটু দেখে নেব। পরের অঙ্ক বলছে এ ও বি কোনো একটা ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা, লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। এখানে আমরা এ ও বি এর লাভের অনুপাতটা বের করে নিই। আমরা কি বলতে পারি, এ ও বি এর লাভের অনুপাত সেটা কত হবে। দেখো আমরা জানি এ এর লাভ কত, এখান থেকে দেখতে পাচ্ছি এ এর লভ্যাংশ কত, 630 টাকা। বি এর লাভ তাহলে কত, মোট লাভ হয়েছে 1050, তার থেকে এ এর 630, তাহলে বাকিটা বি এর, তার মানে 630 = 420। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা দাঁড়াবে 3:2, তাহলে এ ও বি এর লাভের অনুপাত 3:2। ধরি বি এর মূলধন আমাদের বের করতে বলেছে, তো বি এর মূলধন সেটাকে আমরা ধরে নিই এক্স টাকা, তাহলে করে আমরা বলতে পারি অতএব এর মূলধন 900 = বি এর মূলধন সমান তাদের লাভের অনুপাত, মানে আমরা জানি তো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান 3/2 ভুল বললাম, এক্স সমান আমরা কি বলবো, 900 2/3 উল্টে যাবে, তাই তো। তাহলে এক্স হবে 2/3 × 900, তাহলে একটু যদি কাটাকুটি আমরা করে নিই তাহলে 300 × 2, তার মানে 600 টাকা, তাহলে এইটা আমার আনসার, অর্থাৎ বি এর মূলধন কত, 600 টাকা। বেশ, এরপর 3 এর দাগের কি অঙ্কটা বলেছে একটু দেখি। 3 এর দাগের অঙ্ক বলছে এক্স ভ্যারি ওয়াই, ওয়াই ভ্যারি জেড, জেড ভ্যারি এক্স হলে এক তিন ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি বলছি, x ভ্যারি y, এটা ইমপ্লাই কি করছে, x ইকুয়ালস টু k1y, যেখানে k1 ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক, ওকে। এরপরে কি বলেছে, এরপরে বলছে y ভ্যারি z, তাই তো, এটা কিছু না। আচ্ছা y ভ্যারি z মানে কি, y সমান আমরা কি লিখবো, একই রকম ভাবে k2 জেড আমরা বলতে পারি, যেখানে কে টু কি, অশূন্য ভেদ ধ্রুবক। পরেরটা বলেছে জেড ভ্যারি এক্স, একই রকম ভাবে আমরা কি বলবো, জেড ইকুয়ালস টু কে থ্রি এক্স,
যেখানে কে থ্রি কি, অশূন্য, ভেদ, ধ্রুবক। তাহলে দেখো আমরা এক দুই তিন, তিনটি ইকুয়েশন পেয়েছি। তাহলে আমরা যদি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি করি সেটা কি পাই? তাহলে দেখো বাম দিকগুলো কি গুণ হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড। ডান দিকগুলো দেখো গুণ করলে আমরা কে ওয়ান কে টু কে থ্রি গুলোকে পাশাপাশি লিখে বাকি তিনটিকে যদি একসাথে সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়, এক্স ওয়াই জেড। এখান থেকে আমরা কি বলতে পারবো, কে ওয়ান কে টু কে থ্রি সমান এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান। তার মানে দেখো কে ওয়ান কে থ্রি কে মানে কে টু কে থ্রি এর যে গুণফলটা সেটা পেয়ে এলাম কত, ওয়ান। আমাদের এই গুণফলটাই বের করতে বলা হয়েছিল, তাহলে এটাই আনসার আমাদের। চারের দাগের অঙ্ক, চারের দাগের অঙ্ক বলছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করো। তাহলে কি বলছে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। এইটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, তাহলে সাজিয়ে নিই বলতে সাজানোই আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আলফা প্লাস বিটা, আমরা কি জেনেছি আলফা প্লাস বিটা হচ্ছে গিয়ে মাইনাস অফ মাইনাস টু বাই ফাইভ। কেন না, এক্স এর যে সহগ থাকে তার মাইনাস, এক্স এর সহগটা বি হয় তার মাইনাস, অর্থাৎ মাইনাস বি বাই এ হয় আলফা প্লাস বিটা। এখানে এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে টু, মাইনাস দুটো মাইনাসকে যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাবো, টু বাই ফাইভ। আবার আলফা বিটা এখান থেকে কি পাবো, সি বাই এ, অর্থাৎ আমাদের যেটা আমরা শিখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জেনারেল যে ফর্মটা তার সঙ্গে কম্পেয়ার করলে সি বাই এ হচ্ছে হচ্ছে থ্রি বাই ফাইভ। এবার বলা হয়েছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করবার জন্য। আমি মান নির্ণয় করছি, ফার্স্টে লসাগু করি, ওপরে তাহলে দাঁড়িয়ে যাবে আলফা প্লাস বিটা। দেখো আলফা প্লাস বিটা এর মান পেয়েছি টু বাই ফাইভ, আলফা বিটা এর মান পেয়েছি থ্রি বাই ফাইভ। তাহলে টু বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ মানে উল্টে গিয়ে কি দাঁড়ায়, টু বাই থ্রি, এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝা গিয়েছে। পরের পাঁচের দাগের অঙ্ক, পাঁচের দাগের অঙ্ক বলছে বলছে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দুটি এমন ভাবে অবস্থিত। তাহলে এবিসিডি একটা আয়তাকার চিত্র, তার মধ্যে ও বিন্দুটা এমন ভাবে অবস্থিত হয়েছে। ধরো একটা বিন্দু ও, আমি এবিসিডির কথা বলছি, এমন ভাবে অবস্থিত যাতে ও এ অর্থাৎ এই বিন্দুটা ফাইভ, ও বি সিক্স, ও বি অর্থাৎ এই বিন্দুটা ও বি সিক্স, আচ্ছা আর কি বলেছে, ও ডি, ও ডি এইট আর ও সি জানি না, তাই তো? তাহলে ও সি আমরা জানি না। এবার কি বলেছে আমাদেরকে, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা উপপাদ্য পড়বার সময় এরকম একটা ধর্ম পড়েছি যেখানে বলা হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যবর্তী কোন বিন্দু ও হলে দেখো আমি এবিসিডি আয়তক্ষেত্রের বলে দিলাম, কেন না আয়তক্ষেত্রটা এবিসিডি এখানে দেওয়া আছে। তাহলে এই যে ও থেকে যে চারটে আমরা শীর্ষবিন্দুকে যোগ করলে যে সরলরেখাগুলো পাবো সেগুলোর যোগফলের স্কোয়ার মানে ও এ স্কোয়ার প্লাস ও সি এর স্কোয়ার সমান ও বি এর স্কোয়ার প্লাস ও ডি এর স্কোয়ার, এই ধর্মটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে ও এ মানে ফাইভ তার স্কোয়ার, ও সি মানে জানি না বের করতে হবে, ও বি সিক্স স্কোয়ার, ও ডি এইট স্কোয়ার, যোগ করো যোগ বিয়োগ করতে হবে ছয় ছয় ছত্রিশ প্লাস চৌষট্টি আটাশে মাইনাস পঁচিশ, তাহলে এটা দাঁড়ায় সেভেন্টি ফাইভ। যোগ করো থার্টি সিক্স আর সিক্সটি ফোর যোগ করলে হান্ড্রেড হয়, তার থেকে টোয়েন্টি ফাইভ মাইনাস করলে সেভেন্টি ফাইভ। তাহলে ও সি কত, রুট ওভার সেভেন্টি ফাইভ, যেটা কিনা হয় ফাইভ রুট থ্রি। দেখো সবকটা যেহেতু সেমিতে আছে তাহলে এটাও হয়ে যাবে সেমি। তাহলে এই গেল আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর। এখানে কি ধর্মটা কাজে লাগিয়েছি, ওই কোন একটা
আয়তক্ষেত্রের যদি মধ্যবিন্দু ও হয় তাহলে ও থেকে যে শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে যে সরলরেখাগুলো পাবো তাদের স্কোয়ারের যোগফল সমান হবে। সেই ধর্মটাকে কাজে লাগিয়েছি, ধর্মটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে চলে যাবো 6 অঙ্ক। 6 অঙ্কে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, ওকে এবিসি তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি বলা আছে। এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট জিনিস কি, আমরা এসি এর মান কি বের করতে পারবো? পারবো, যেহেতু পিথাগোরাসের সূত্র আমরা জানি কি, এটা জানি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 9 প্লাস 16, এখান থেকে এসি বলবো 25 এর রুট, মানে 5। তাহলে এসি কত বেরোলো? 5। এবার বলছে দেখো এখানে বলেছে এসি বাহুর উপর লম্ব বিডি। আচ্ছা বিডি একটা তাহলে লম্ব টানা হলো, ওকে তাহলে এটার নাম কি বিডি। এখানে দেখো এই এটা আরডি হয়ে গেছে, এটা আর এর বদলে বি হবে, তাহলে ঠিক আছে। এবার আমরা চলে যাব তাহলে বিডি। এবার কি বলেছে এসি বাহুর উপর এই বিডি এর মাপ কত বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি দুভাবে এইভাবে দেখি যে ত্রিভুজ এবিসি এর, দেখো বিসি ভূমি হলে এবি লম্ব, আবার এসি ভূমি হলে আমরা বিডিটাকে লম্ব বলতে পারবো। এবার যদি আমরা লম্ব আর ভূমি জানি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, সেরকম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। দেখো ফার্স্টের ক্ষেত্রে ভূমি কত ছিল? বিসি। তাহলে হাফ ইন্টু ভূমি, লম্ব মানে উচ্চতা, সেটা কত? এবি। আবার দ্বিতীয় ক্ষেত্রে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এটা আমরা বলতে পারি। তাহলে দুটোই যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রফলকে সমান বলতে পারবো, হাফটাকে বাদ দেই। এবার দেখো বিসি এর মান জানি, এবি এর মান জানি, এসি এর মান জানি, এসি কত? 5 বের করেছি আমরা, বিডি জানি না যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, বিডি সমান 4 × 3 = 12/5, মানে 2.4 সেন্টিমিটার। তাহলে এই গেল আমাদের আনসার। তাহলে বিডি এর মান কত বেরোলো? 2.4 সেন্টিমিটার। এরপরে দেখো আমরা চলে যাব কোথায়, এরপরে আমরা চলে যাব 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আচ্ছা আমি দুটো বৃত্ত এঁকে নিই, একটা এটা আর একটা ধরো বড় করে এটা। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলা হচ্ছে কত? 13 সেন্টিমিটার। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি একটা সরল সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, এটা একটা কাজ করি, তাহলে এটার নাম যদি দিই এবি, এইটার যদি আমি নাম দেই সি ডি, তাহলে দেখো তো আমরা এটা জানি বিডি জানি। আচ্ছা এসি কত? এসিটা হচ্ছে তো ছোট বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এটা 3, আর এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 8। এরকম এই ক্ষেত্রে সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য অঙ্কন করতে গেলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল একটা সরল রেখা টেনে নিই, ঠিক আছে? তাহলে সি বিন্দু দিয়ে যদি এ বি এর সমান্তরাল সরল রেখা টানি, সেটা বিডি কে কোনো একটা ই পয়েন্টে গিয়ে ছেদ করেছে, তাই তো? এবার ধরো সমান্তরাল সরলরেখার ধর্মটা আমরা কি জানি। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আমরা কি জানি, এই যে কোণটা, কি কোণটার নাম? সি ডি ই, সি ডি ই, এই কোণটা 90 ডিগ্রি, এইটুকু আমরা জানি, কেননা ডি পয়েন্টে ওটা স্পর্শক সিডিটা। এখান থেকে আমরা ডিই সমান বের করতে পারবো, তাই তো? কিভাবে? না ডিই সমান আমরা বলতে পারি কি, বিডি মাইনাস বিই। এবার দেখো আমরা বিডি মানে কত জানি, 8, বিই কত? বিই হবে 3। কেন 3 হবে? না আমরা যেহেতু সি বিন্দু থেকে সমান্তরাল একটা সরলরেখা টেনেছি, তাই সি বিন্দু থেকে যে সরলরেখাটার যে মাপটা হবে, মানে এসি এর যা মাপ হবে, এখানে বিই এরও মাপ একই হবে, তাই ডিই সমান 5 পাচ্ছি। আবার কি জানি, সিই
সমান আমরা কি জানি সিই, এটা কি যেহেতু সমান তরল তাহলে এটার মানও হয়ে যাবে কত, 13, তাই তো? এবার দেখো তাহলে করে আমরা কি বলতে পারছি, তাহলে সিডিই, ত্রিভুজ সিডিই সমকোণী, সেখান থেকে আমরা বলতে পারি সিই এর স্কোয়ার সমান সিডি এর স্কোয়ার প্লাস ডিই এর স্কোয়ার। এখান থেকে আমরা কি বলবো, সিই মানে 13 এর স্কোয়ার, সিডি বের করতে হবে, ডিই কত, 5, তার স্কোয়ার, তার মানে সিডি এর স্কোয়ার সমান 169 মাইনাস 25, তার মানে হয়ে যাচ্ছে 144, সিডি সমান রুট ওভার 144 মানে 12 সেমি। তাহলে এই গেল আমাদের সাথের যে প্রশ্নটা রয়েছে যে আমাদের সাধারণ স্পর্শক কত, তার মান কত বেরোলো, 12 সেন্টিমিটার। এরপর দেখো বলেছে আটের দাগে প্রশ্ন বলেছে একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা এক ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান। আমরা কি জানি ঘড়ির ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ প্রদক্ষিণ করে, মানে পুরো একবার চক্কর লাগায় 12 ঘন্টায়। তাহলে এক ঘন্টা মানে কত, তাহলে এক ঘন্টায় জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ আমরা কি বলতে পারি, সেটা কত, না সেটা দাঁড়াচ্ছে 360 ডিগ্রি বাই 12, 12 ঘন্টার জন্য 360 ডিগ্রি, তেমন এক ঘন্টার জন্য 30 ডিগ্রি হবে। এবার এই 30 ডিগ্রি মানে আমরা কি বলবো, 30 ডিগ্রি ইন্টু, একে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে পাই বাই 180, তাহলে 6 পাই বাই 6। কিন্তু এখানে উত্তরটা শেষ নয়, কি বলেছে ঘুরি কাঁটা তার বৃত্তীয় মান কত। অতএব আমরা লিখব নির্ণেয় বৃত্তীয় মান মাইনাস পাই বাই 6। কিন্তু মাইনাস কেন সেটুকু আমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা যখন দেখি কোন একটা ঘড়ি, আমরা যখন একটা ঘড়ি দেখছি তাহলে ঘড়ির কাঁটাটা সবসময় এই দিক বরাবর ঘোরে, অর্থাৎ এটা ত্রিকোণমিতিক হিসেবে ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য ঋণাত্মক কোণ তৈরি হয়, সেই কারণে আমাদের এটার চিহ্ন মাইনাস হবে, এবং এটা না দিলে অবশ্যই নাম্বার কাটা যাবে, ঠিক আছে। নয়ের দাগের অঙ্ক চলে যাই, নয়ের দাগের অঙ্ক বলছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান 1 হলে, ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান 1 হলে থিটা এর মান বের করতে বলেছে, যেখানে 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ। তাহলে আমি কি বলতে পারি, ট্যান 4 থিটা সমান 1 বাই ট্যান 6 থিটা, সেখানে বলা যায় ট্যান 4 থিটা সমান এটাকে কট 6 থিটা, যেটাকে আমরা বলতে পারি ট্যান 4 থিটা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, উভয় সাইড থেকে ট্যানকে ক্যান্সেল করলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, যেখান থেকে একদিকে নিলে 10 থিটা সমান 90 ডিগ্রি, তার মানে থিটা সমান 90 ডিগ্রি বাই 10 মানে 9 ডিগ্রি। তাহলে থিটা এর মান কত বেরোলো, 9 ডিগ্রি আমাদের থিটা এর মান বের করতে বলা হয়েছিল। দশের দাগের অঙ্ক বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার আয়তন, তাহলে এইচ বলছে 12 সেমি, আচ্ছা আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা কত, তাহলে তির্যক উচ্চতাকে ধরছি কত, এল, আর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সেটা কত, আর। তাহলে হিসেব মতন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই, তাই তো? কেন 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে গিয়ে তার আয়তন, যেটা কিনা বলা হয়েছে 100 পাই, সেখান থেকে আমরা কি বলতে পারি, আর স্কোয়ার সমান 100 পাই ইন্টু 3 বাই পাই ইন্টু এইচ, এইচ এখানে বলে দেওয়া আছে কত, 12। তাহলে দেখো 3 4 12, পাই পাই কাটে 4 25, তার মানে আর কত বেরোয়, 5, তাহলে আমরা এখন আর পেয়ে গিয়েছি। আমরা তির্যক উচ্চতার ক্ষেত্রে কি জানি, এল সমান আমরা পড়েছি হাইটের স্কোয়ার প্লাস বেসের
স্কয়ারের যোগফলের রুট। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ারের রুট, তার মানে এটা হয়ে যাবে 169-এর রুট, মানে 13। তাহলে 13 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কত তির্যক উচ্চতা, আমাদের তার তির্যক উচ্চতার মান কত বেরোলো 13 সেন্টিমিটার। এরপরে চলে যাবো আমরা 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। আমরা ধরি তাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে করে আমরা কি বলবো, দেখো দুটোর ব্যাসার্ধ R1 ও R2, প্রশ্ন অনুযায়ী কি বলা আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফল মানে 4π R1² = 4π R2² সেটা কত বলা আছে 1:4। এখান থেকে দেখো আমি 4π বাদ দিয়ে দিলে R1/R2 পুরোটার হোল স্কোয়ার মানে 1/4, এখান থেকে বলতে পারি R1/R2 সমান হাফ। আবার বলেছে তাদের আয়তনের অনুপাত, এবার আয়তনের অনুপাত কত হবে 4/3π R1³/4/3π R2³। এটুকু আমরা বলতে পারি, দেখো উপর নিচে 4/3 4/3 কেটে যায়, তাই তো? তাহলে পড়ে থাকে R1/R2 তার হোল কিউব, যেটাকে কিনা আমরা বলতে পারি 1/2 এর হোল কিউব, মানে 1/8। অতএব নির্ণেয় অনুপাত 1:8। তাহলে আমরা বলতে পারি তাহলে নির্ণেয় অনুপাত কত দাঁড়িয়ে গেল 1:8 আনসার। এরপর দেখো লাস্ট একটা অঙ্ক রয়েছে যেটা আমাদের এসছে রাশিবিজ্ঞান থেকে, বলা হচ্ছে গিয়ে UI = xi-35/10। আচ্ছা সামেশন FI UI = 30, আরেকটা সামেশন FI = 60। আচ্ছা আমরা একটা জিনিস জানি, আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক পড়তে গিয়ে দেখেছি যে UI সমান কি দাঁড়ায়, xi-a/h, এইটা দাঁড়ায়, তাই তো? তাহলে এখানের যে UI টা আছে তার সঙ্গে এটাকে তুলনা করব, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা ইমপ্লাই করছে a = 35 আর h = 10। দেখো দুটোকে তুলনা করলে স্পষ্টই দেখতে পাবে। তাহলে আমরা x বার সমান কি জেনেছি, a+summation fi ui/summation fi h, এটা সূত্র আমরা জানি। এবার দেখো a এর মান বেরিয়েছে 35, সামেশন fi ui = 30, সামেশন fi দেওয়া আছে 60, h কত 10, তাহলে 30 2 60 2 5 10 যোগ করো 40। তাহলে আমাদের বলেছে কি x বারের মান কত পেলাম আমরা 40। বেশ, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়।